আসসালামু আলাইকুম আপনাদেরকে আওয়ার ফ্যামিলি স্টোরিতে স্বাগতম জানাচ্ছি তো প্রায় দুই মাস পরে আমি বাসায় গিয়েছিলাম তো বৃষ্টির কারণে আমাদের চারপাশটা এত সবুজে সবুজে ভরে গেছে দেখলেই মনটা জুড়িয়ে যায় মেয়ের সাথে একটু ছাদে উঠেছিলাম ছাদ থেকে এই দৃশ্যগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছিলো গাছে আম হয়েছে মেয়ে বলছিল আম পেরে দিতে আমাদের গাছের আমগুলো খুবই সুস্বাদু খেতে খুবই ভালো লাগে এখন তো ফলের সিজন লকডাউন কিংবা করোনা সব কিছু মিলে কিন্তু বাংলাদেশে তেমন ফল এখন পাওয়া যাচ্ছে না ফরমালিন ছাড়া তো গাছের আম তো ফরমালিন নেই আমি একটি আম পেরে নিচ্ছিলাম দেখুন আমটি কত সুন্দর আমটি আসলেই খুব চমৎকার ইফতারের পরেই আমি আমটি খেয়েছিলাম মাসাল্লাহ খুব ভালো লেগেছে তো চারপাশটা দেখে আমার মনটা ভরে যাচ্ছে আশা করি আপনারা যারা দেখবেন আপনাদেরও ভালো লাগবে আমাদের বাসার পিছন সাইডটাতে চলেন ঘুরে আসি ওই সাইডটাতে পুকুর আছে যেটা হচ্ছে বরিশালের যে বিভাগীয় অফিস তো বিভাগীয় অফিসের পুকুর এগুলা পুরো জায়গাটাই বাউন্ডারি করা একসাথে অনেক রয়েছে দেখেন একদম সবুজের সমারোহ মনটা জুড়িয়ে যাচ্ছে যেন এর জন্য হয়তো বলা হয় বাংলাদেশ হচ্ছে আসলে সকল দেশের রানী তো সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন